আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? সবাই ভালো আছেন? আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে হাজির হলাম। তো সেটি সিরিজটি হচ্ছে শপিফাইয়ের ধারাবাহিক টিউটোরিয়াল বলতে পারেন। শপিফাইয়ের যে আমাদের যে থিম কাস্টমাইজেশন আরও ভিতরের যে অনেক কাজগুলো আছে, যেগুলো হচ্ছে যেমন ধরুন ড্রপ শপিং, শপিফাই শপিফাই তারপর শপিফাই থিম কাস্টমাইজেশন, তারপরে শপিফাই পার্টনার প্রোগ্রাম কীভাবে কাজ করে, ক্লায়েন্টের কাজ কীভাবে নেবেন, কীভাবে করবেন, এই সমস্ত কাজগুলো আমরা শিখব মোটামুটি এই ভিডিও সিরিজটাতে। তো আশা করি আপনারা সকল ভিডিও সিরিজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই যারা বিগিনার আছেন, ভিডিও টিউটোরিয়ালগুলো শুধুমাত্র বিগিনারদের জন্য থাকবে। যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি যেটুকু মনে করি। তাহলে আপনারা দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা শপিফাইয়ের যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে আমরা যে জয়েন করবো সেটা হচ্ছে পার্টনার প্রোগ্রামে জয়েন করবো, কারণ পার্টনার প্রোগ্রাম আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, সেজন্য আমরা পার্টনার প্রোগ্রামটা জয়েন করবো। পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য আমরা দেখতে পারি শপিফাই পার্টনার, গুগল সার্চে যাবো, শপিফাই পার্টনার প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করবো। প্রবেশ করার পর এখানে জাস্ট খুবই সোজা আমাদের এখানে ইমেল অ্যাড্রেস প্রবেশ করাতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, মেহেদি হাসান, ইমেল অ্যাড্রেস দিয়ে জয়নাতে ক্লিক করছি। ওকে, জয়নাতে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু ইনফরমেশন চাবে, ইনফরমেশনগুলো দিতে হবে। তো আপনার একটা বিজনেস নেম দিতে হবে, বিজনেস নেম যেমন ধরুন আমি দিচ্ছি মেহেদি হাবিব। প্রাইমারি বিজনেস ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইট থেকে থাকলে দিতে পারেন, এখানে অ্যাড্রেসটা দিতে হবে অবশ্যই। আমি দিয়ে দিচ্ছি নগরপুর টাঙ্গাইল ঢাকা, যাই বলি এখানে রিজিয়ন বাংলাদেশ, সিটি আমার অটোমেটিক বসে গেছে, জিপ পোস্টাল কোড, জব টাইটেল, এখানে জব টাইটেল আপনি যাই কিছু দিতে পারেন, আমি ফ্রিল্যান্সার দিয়ে রাখছি। আমি লিঙ্কডইন প্রোফাইল আমি দিচ্ছি না আমার যেহেতু নেই। এখানে হোয়াট ইজ দ্য প্রাইমারি ওয়ে ইউ প্ল্যান টু মেক মানি অ্যাজ এ শপিফাই পার্টনার, এখানে আপনি মানে শপিফাই পার্টনার কী কাজে ব্যবহার করে কীভাবে মানে টাকা ইনকাম করতে চান। এখানে দেখতে হচ্ছে ওয়েল্ডিং অ্যাপস, বিল্ডিং এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, প্রোভাইড সার্ভিস টু এক্সিস্টিং শপিফাই মার্চেন্টস, রিফ্রেশিং মার্চেন্টস অ্যান্ড এলিফ্যান্ট। ওকে, আমি দিচ্ছি বিল্ডিং এ নিউ স্টোর শপিফাই ফর ক্লায়েন্টস। ডু ইউ হ্যাভ এ ক্লায়েন্টস ইউ আর কারেন্টলি উই ওয়ার্কিং উইথ? নো, আমার এখন কোনো ক্লায়েন্ট নেই। আর এখান থেকে হুইচ ই কমার্স প্ল্যাটফর্ম হ্যাভ ইউ ওয়ার্কড উইথ, প্লিজ সিলেক্ট অল দ্য প্রফিট, মানে এখান থেকে আপনি এর আগে আপনি কোনো প্ল্যাটফর্মে ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করেছেন কিনা। তো আমি দিয়েছি আমি ই কমার্সে কাজ করেছি, ওয়ার্ডপ্রেসে কাজ করেছি, ওয়েক্সে কাজ করেছি। ওকে, আপনি এগুলো না দিলে কোনো সমস্যা নেই, না দিলে আই এম নট ওয়ার্কিং উইথ অ্যানি ই কমার্স প্ল্যাটফর্ম দিতে পারেন, আমি আই হ্যাভ অ্যাড নিয়ে দিচ্ছি পার্টনার ইয়ার প্রোগ্রামের সাথে, তারপর কন্টিনিউ ক্লিক করছি। ওকে, ডান। এখন আমাদের যে একটা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা মানে ভ্যারিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তারা আমার একটা ইমেলের ইমেল পাঠিয়েছে, তো আমি ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। একটু লোড হোক। ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা ইন্টারফেস পাবেন অ্যাকাউন্ট খোলার পর, একটু জিমেলটা ভেরিফাই করে দেখতে পাচ্ছেন যে আমার শপিফাই কনফার্ম ইমেল দিচ্ছি। ওকে, ওয়েলকাম টু শপিফাই পার্টনার, এখন এরকম একটা দেখ থাকবে। তারপর আপনি ক্রিয়েট স্টোরে ক্লিক করতে পারেন এখান থেকে, অথবা এখানে স্টোরে গিয়েও স্টোর ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েট স্টোরে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট টুল, একটা হচ্ছে ম্যানেজ স্টোর। ডেভেলপমেন্ট টুল স্টোর মানে হচ্ছে আপনি একটা স্টোর ক্রিয়েট করবেন, পরবর্তীতে আপনি অন্য কাউকে ট্রান্সফার করে দিবেন আপনার ক্লায়েন্টকে। তো আর ম্যানেজ স্টোর হচ্ছে আপনার ক্লায়েন্ট থাকবে যে আপনাকে একটা কাজ দেবে যে আমার স্টোরে এই প্রবলেম হচ্ছে বা আমার স্টোরে এই প্রোডাক্টগুলো অ্যাড করো, আমার স্টোরে ড্রপ শপিং অ্যাড করে দাও। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ম্যানেজ স্টোরে যাবেন। ম্যানেজ স্টোরে এখানে দেখতে পাচ্ছেন স্টোর ইউআরএল, স্টোর ইউআরএলটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের যে স্টোরটা থাকবে তার ইউআরএল দিয়ে এখানে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাবেন। এখানে ফুল অ্যাক্সেস চাইতে পারেন আপনি, অথবা অন্য আদার অ্যাক্সেসগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এখানে একটা এক্সট্রা মেসেজের অপশন আছে, তারপর সেভ ক্লিক করলে আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, তারপর আপনাকে পারমিশন দিলে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন। আর এখানে আছে ডেভেলপমেন্ট টুল, আমরা যেহেতু ডেভেলপ করব একটা হচ্ছে স্টোর, সেহেতু আমরা ডেভেলপমেন্ট স্টোরে যাব। ওকে, এখানে আসার পর আমরা এখন স্টোর ডেভেলপ করছি।
স্টেপ ব্যবহার করে একটা স্টোরের নাম দিতে হবে আমাদের। আমি নাম দিচ্ছি মেহেদি। আমার স্টোরি ইউআরএল হচ্ছে মেহেদি হাবিব 08.myshopify.com। লগ ইনের যে আমার জিমেল, এটা হচ্ছে জিমেল। আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড আমি ক্রিয়েট করছি, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, তারপর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট স্টোর উইথ ট্রান্সফার ডিজেবল টু ইউজ এ ডেভেলপার প্রিভিউ। এখানে যদি আপনি ক্লিক করেন তো তাহলে এই স্টোরটা যে আমরা ক্রিয়েট করছি এটা আপনি আপনার কোনো ক্লায়েন্টকে ট্রান্সফার করতে পারবেন না, যদি আসলে টিক মার্ক করে দেন। আর যদি টিক মার্ক না করেন তাহলে আপনারা এটা ট্রান্সফার করতে পারবেন না, মাসিক যেটাকে বলে। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আমি অ্যাড্রেসটা অলরেডি আমার বসে গেছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উইল ইউ ডু উইথ দিস ডেভেলপমেন্ট স্টোর, এই স্টোরটা আপনি কী জন্য ক্রিয়েট করতেছেন। বিল্ড এ নিউ স্টোর ফর এ ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টে দিবেন। তো আমি ক্লায়েন্টে দিচ্ছি, একটু সেভ দিচ্ছি। এখানে যে কোনো একটা অপশন ইউজ করতে পারবেন আপনি। সাকসেস, আমার স্টোরটা রেডি হয়ে গেছে। ওকে, আপনারা স্টোর ক্রিয়েট করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবে। ড্যাশবোর্ড পাওয়ার পর এখানে বেসিক্যালি অনেকগুলো অপশনই আছে, হোম, অর্ডার্স, প্রোডাক্টস, কাস্টমার, অ্যানালাইজ, মার্কেটিং, ডিসকাউন্ট। আমি প্রত্যেকটি অপশন এখানে আমি এক একটি টিউটোরিয়ালে দেখাবো, হয়তো বা এক একটি টিউটোরিয়ালে একটা দুটো টিউটোরিয়াল দেখাবো, তাতে কোনো সমস্যা নেই। তো এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্টোর, এখানে একটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করলে আমরা আমাদের স্টোরটি দেখতে পাবো, আমাদের স্টোরটি বর্তমানে কী অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে এটা হচ্ছে তাদের যে বিল্ট ইন যে একটা থিমস থাকে, ফ্রি থিম, এটা ফ্রি থিম দেখা তাদের থাকে, এটা তো সুন্দর একটা স্টোর ক্রিয়েট করা যায়। তো ক্রিয়েট করার আর এখানে দেখতে পাচ্ছেন হোম, একটা এটা তো ড্যাশবোর্ড, এখানে কাস্টমাইজ, এখানে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন। এখানে ডোমেন, এখানে আপনাকে একটা তারা ফ্রি ডোমেন দিয়ে রাখছে, আপনি চাইলে তাদের তাদের সাইট থেকে ডোমেন নিতে পারেন এক্সট্রা, অথবা আই আনাদার যে সাইটগুলো আছে সেখান থেকে একটা ডোমেন ক্রিয়েট নিয়ে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার্স, অর্ডার্স তো এগুলো হচ্ছে পরের ধাপ, মানে আপনার কীভাবে একটা অর্ডার আসলে এখানে দেখতে পাবেন। আর এখানে প্রোডাক্ট, বেসিক্যালি আমাদের প্রোডাক্টের বিষয়ে অনেক কথা বলতে হবে এখানে। আর হচ্ছে এখানে অনলাইন স্টোর, অনলাইন স্টোরে গিয়ে আপনার থিম কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে কালেকশনস, এটা কালেকশনস বলতে মানে আমরা যদি ওয়ার্ডপ্রেসে দেখি, ওয়ার্ডপ্রেসে হচ্ছে ক্যাটাগরি, অন্য অন্য জায়গায় ক্যাটাগরি, আর এখানে হচ্ছে কালেকশন, আমাদের কালেকশন তৈরি করতে হবে অবশ্যই। তা আমরা এই থিমটা, আমাদের যে থিমটা আছে অনলাইন স্টোরে যে থিম, আমরা থিমে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, পেজ রেফারেন্স, এগুলো আছে। এটা হচ্ছে তাদের একটা ডিফল্ট, বাই ডিফল্ট ফ্রি থিম। আমি এই থিমটাই আপনাদের কাস্টমাইজ করে দেখাবো, আমরা যদি পরবর্তী ভিডিওতে মূলত আপনি অবশ্যই দেখতে পাবেন থিম কাস্টমাইজেশন। তারপর ড্রপ শপিং, তারপরে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।